আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করবো যে যদি কেউ আপনার ফোন থেকে কোনো কল এস বা অন্য কোনো তথ্য ফরওয়ার্ড করে অথবা চুরি করে হ্যাক করে তাহলে আপনি বুঝবেন কিভাবে যে কেউ আপনার মোবাইল থেকে কোনো তথ্য চুরি করছে বা হ্যাক করছে এবং আপনি সেটা কিভাবে বন্ধ করবেন এই সিস্টেমটি আজ আমি আপনাদেরকে দেখাবো কারণ বন্ধুরা তথ্য প্রযুক্তি যেমনভাবে দ্রুত উন্নত হচ্ছে সঙ্গে সঙ্গে বিভিন্ন সাইবার ক্রাইম এবং হ্যাকিংও কিন্তু পাল্লা দিয়ে বাড়ছে আর বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় হ্যাক সাধারণত পরিচিত লোকেরাই করে থাকে যেমন মনে করুন কোনো ফ্রেন্ড অথবা পরিবারের কোনো ব্যক্তি আপনার হাত থেকে মোবাইলটা নিয়ে নিল তারপর যে কোনো একটা কোড ডায়াল করে আপনার মোবাইলটা হ্যাক করে নিল এবং বিভিন্ন তথ্য উপাত্ত চুরি করতে থাকলো অথবা মনে করুন আপনার হাত থেকে আপনার ফ্রেন্ড অথবা পরিচিত কোনো লোকজন মোবাইলটা নিল তারপর যে কোনো একটা সেটিংসের মাধ্যমে যে কোনো একটা জিমেইলের মাধ্যমে অ্যাড করে দিল আপনার ফোনে আর যে কোনো একটা সেটিংস করে দিল এবং আপনার ফোনটা হ্যাক করে নিল তো এ ধরনের বিভিন্ন সিস্টেমে বিভিন্ন কুটকৌশল অবলম্বন করে পরিচিত লোক বা অনেক সময় অপরিচিত লোক আমাদের অ্যান্ড্রয়েড ফোন বা স্মার্টফোন হ্যাক করে থাকে তো আজকের ভিডিওতে বন্ধুরা আমি আপনাদেরকে এমন দুইটি পদ্ধতি বা এমন দুইটি কাজ দেখাবো যেগুলি অনুসরণ করলে আপনি চেক করতে পারবেন যে আপনার মোবাইল হ্যাক হয়েছে কিনা আপনার মোবাইল থেকে কোনো ধরনের তথ্য উপাত্ম চুরি হচ্ছে কিনা এবং চুরি হলে কিভাবে বন্ধ করবেন সেটিও আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক তো আমি আপনাদেরকে দুইটি সিস্টেমে দেখিয়ে দেব কিভাবে আপনি চেক করবেন এবং হ্যাক হলে সেগুলি কিভাবে বন্ধ করবেন তো দুইটি সিস্টেমের মধ্যে প্রথম সিস্টেম হচ্ছে একটি সেটিংস আপনি সেটিংসের মাধ্যমে চেক করতে পারবেন তো সেটিংসের মাধ্যমে চেক করতে হলে আপনি ফোনের মানে ডায়ালার যে অ্যাপ অ্যাপ্লিকেশন রয়েছে ওই ডায়ালার অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন ওপেন করার পর দেখুন এখানে বা নিচে খুনায় থ্রি লাইনের একটা চিহ্ন পেয়ে যাবেন তো আপনি এখান থেকে থ্রি লাইনের চিহ্নে ক্লিক করে দিবেন তো আমি থ্রি লাইনের চিহ্নে ক্লিক করে দিলাম তো ক্লিক করার পর বন্ধুরা দেখুন এখানে অনেকগুলো অপশান চলে আসবে তো এখানে যদি আপনি সরাসরি দেখুন এখানে একটা অপশান পেয়ে যাবেন কল ফরওয়ার্ডিং এই যে দেখুন কল ফরওয়ার্ডিং সেটিংস এটা যদি আপনি সরাসরি এখানে পেয়ে যান তাহলে তো ভালো অন্যতায় আপনি এই থ্রি লাইনে ক্লিক করার পরে যদি একটা মুর অপশন পান তাহলে কিন্তু মুর অপশনের ভিতরে অবশ্যই কল ওয়েটিং কল ফরওয়ার্ডিং এ ধরনের একটা সেটিংস পেয়ে যাবেন আর সরাসরি যদি পেয়ে যান কল ফরওয়ার্ডিং সেটিংস তাহলে তো ভালো তো দেখুন এখানে সরাসরি কল ফরওয়ার্ডিং সেটিংস রয়েছে থ্রি লাইনে ক্লিক করার পর পরে তো এখানে আসার পরে আপনি সরাসরি এই কল ফরওয়ার্ডিং সেটিংস অপশনে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে আপনার যে মোবাইলে বা ফোনে সিম কার্ড অ্যাড করা থাকবে এই সিম কার্ড এখানে চলে আসবে তো দেখুন আমি এখানে টেলিটক নাম্বারটা চেক করব টেলিটক নাম্বার থেকে কোনো কিছু হ্যাক হচ্ছে কিনা বা চুরি হচ্ছে কিনা তবে এখানে সরাসরি টেলিটক সিমে ক্লিক করে দিলাম আপনিও যে কোনো একটা সিমে ক্লিক করে দিবেন তো বন্ধুরা দেখুন অপশনটি ওপেন হয়ে গেছে তো অপশনটি ওপেন হওয়ার পর দেখুন এখানে চারটা অপশন চলে আসছে এর মধ্যে প্রথম যে অপশন দেখুন অ্যালাওয়েজ ফরওয়ার্ড তো এখানে দেখুন নিচে এর নিচেই মানে ফরওয়ার্ডিং অল কলস টু এরপরে একটা নম্বর দেওয়া রয়েছে আমি নিজেই এই নম্বরটা অ্যাড করেছি আপনাদেরকে মানে বোঝানোর জন্য দেখানোর জন্য তো এখানে ঢুকার পরে যদি দেখেন যে কোনো একটা অপশনের মধ্যে কোনো নাম্বার অ্যাড করা রয়েছে অথবা কোনো কুড অ্যাড করা রয়েছে তাহলে আপনি বুঝে নেবেন যে আপনার ফোনের সমস্ত কল এই নাম্বারে কিন্তু ফরওয়ার্ড হচ্ছে আপনি যে কোনো ব্যক্তির সঙ্গে কথা বলেন এই নাম্বারে কিন্তু কলগুলো চলে যাবে এবং সে অটোমেটিক ওইখানে বসে আপ সে জানতে পারবে যে আপনি কার কার সঙ্গে কী কী কথা বলতেছেন তো যদি এখানে আসার পরে দেখেন এখানে কোনো ফোন নাম্বার অ্যাড করা রয়েছে তাহলে আপনি এখানে ক্লিক করে দিবেন তো আমি ক্লিক করে দিলাম তো ক্লিক করার পর এখান থেকে আপনি এই নাম্বারটা কেটে দিবেন পূর্ণ নাম্বারটা কেটে দিবেন কেটে দেওয়ার পর দেখুন মধ্যকানে একটা অপশন নিচে পেয়ে যাবেন টার্ন অফ তো আপনি এখানে টার্ন অফ অপশনে ক্লিক করে এটাকে অফ করে দিবেন তাহলে আপনার মানে মোবাইল থেকে স্মার্টফোন থেকে কোনো ধরনের কল আর অন্যের কাছে ফরওয়ার্ড হবে না বা সে আপনার কোনো ধরনের কল এবং রেকর্ডিং কোনো কিছু শুনতে পারবে না ফরওয়ার্ড করতে পারবে না চুরি করতে পারবে না তো বন্ধুরা এটা হচ্ছে প্রথম সিস্টেম এরপরে দেখুন নিচে অনেকগুলো অপশন রয়েছে সেখানেও যদি কোনো ধরনের কোড অথবা মোবাইল নাম্বার দেখতে পান তাহলে ওই কোড বা মোবাইল নাম্বারটা কেটে দিয়ে এটা আপনি টার্ন অফ করে দিবেন তো এটা হচ্ছে আজকের প্রথম সিস্টেম দুই নম্বর সিস্টেম হচ্ছে বন্ধুরা দুই নম্বর সিস্টেমটি বুঝতে হলে আবার ডায়াল পেড ওপেন করতে হবে ডায়াল অ্যাপস ডায়ালার অ্যাপশনটি অপশনটি ওপেন করতে হবে তো ডায়ালার অপশনটি ওপেন করে কী করবেন এখানে স্টার হেস তারপর সিক্স সেভেন হ্যাশ এটা লিখে আপনি সরাসরি ডায়াল করে দিবেন তো আমি ডায়াল করে দিলাম তো ডায়াল করে দেওয়ার পর দেখুন বন্ধুরা এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে দেখুন কল ফরওয়ার্ডিং দেখুন ভয়েস নট ফরওয়ার্ডেড ডাটা নোট ফরওয়ার্ডেড ফ্যাক্স নোট ফরওয়ার্ডেড এস এম এস নট ফরওয়ার্ডেড সিঙ্ক নট ফরওয়ার্ডেড এ মানে বিভিন্ন ধরনের অপশান রয়েছে সবগুলো অপশনের ডান দিকে যদি নট ফরওয়ার্ডের লিখা থাকে তাহলে বুঝে নেবেন আপনার কোনো কল এস এম এস অথবা অন্য কোনো তথ্য আপনার মোবাইল থেকে চুরি হচ্ছে না আর যদি কোনো ধরনের ফরওয়ার্ড লেখা থাকে তাহলে বুঝে নেবেন অবশ্যই মানে কোনো কিছু চুরি হচ্ছে বা পাস হচ্ছে তখন কি কী করবেন আমি যে সিস্টেমটি দেখালাম ওই সিস্টেমে এটাকে এটাকে অফ করে দিবেন তো আমি দুইটি সিস্টেম দেখালাম যে মানে কোনো মোবাইলে যদি একটা সিস্টেম কাজ না করে তাহলে যাতে অন্য সিস্টেমের মাধ্যমে চেক করতে পারেন এবং এগুলাকে বন্ধ করতে পারেন তো বন্ধুরা এই ছিল আজকের এই গুরুত্বপূর্ণ দুইটি সেটিংস যে দুইটি সেটিংসের মাধ্যমে আপনি চেক করতে পারবেন যে আপনার মোবাইল থেকে কোনো কিছু তথ্য উপাত্ত অথবা কল এস চুরি হচ্ছে কিনা ফরওয়ার্ড হচ্ছে কিনা এবং হলে কীভাবে আপনি এটাকে স্টপ করবেন বন্ধ করবেন এই সিস্টেমটিও আমি দেখিয়ে দিলাম তো যদি আজকের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিন যাতে আপলোডের সঙ্গে সঙ্গে যে কোনো কন্টেন্ট আপনার কাছে সবার আগে পৌঁছে যায় আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ তো আজ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ